খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে আমরা দুটো ধারণা দেখেছিলাম, এক হচ্ছে সক্রিয়, আরটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয়র ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে এটিপি খরচ করে কোষের বাহির থেকে ক্যাটায়ন বা অ্যানায়নকে টেনে কোষের ভেতরে নিয়ে আসা হচ্ছে, কিন্তু নিষ্ক্রিয়র ক্ষেত্রে সাধারণ ব্যাপন প্রক্রিয়া ঘটে। ব্যাপন প্রক্রিয়াটা কিভাবে ঘটে? যেমন একটা মূল যদি থাকে, মূলের ভেতরে হয়তো ক্যাটায়নগুলো অল্প পরিমাণে রয়েছে, কিন্তু মূলের বাইরে মাটিতে যে পানি রয়েছে সেখানে প্রচুর পরিমাণে ক্যাটায়ন অবস্থিত, এবং মূলের ভেতরে ক্যাটায়ন যাওয়া প্রয়োজন, তখন যে ঘটনাটা ঘটে, এই ক্যাটায়নগুলো সুন্দর করে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে মূলের ভেতরে প্রবেশ করে যায়, এবং এখানে কোনো প্রকারের এটিপি খরচ করতে হয় না, এটিপি প্রয়োজন হয় না। এটা হচ্ছে নিষ্ক্রিয় এবং সক্রিয় পরিশোষণের একটা প্রধান পার্থক্য, যে সক্রিয় পরিশোষণে আমরা এটিপি খরচ করতে দেখি এবং তারপরে কোষের বাহির থেকে মূলের কোষের ভেতরে ধীরে ধীরে ক্যাটায়ন বা অ্যানায়নগুলো প্রবেশ করতে থাকে। সুতরাং দেখা যাচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে সাধারণ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ক্যাটায়ন বা অ্যানায়ন যদি থাকে সেগুলো ধীরে ধীরে মূলের কোষের ভিতরে প্রবেশ করতে থাকে, এবং নিষ্ক্রিয় পরিশোষণের কয়েকটা ধারণা রয়েছে। ধারণার মধ্যে রয়েছে ব্যাপন মতবাদ, এরপরে রয়েছে আয়ন বিনিময় মতবাদ, এছাড়া রয়েছে ডোনান সাম্যাবস্থা এবং ব্যাপক প্রবাহ, যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো।